নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমের শরবত। যা রোদ তাত গরম দেখছেন তো, দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে, আর দুপুর বেলাতে খুবই রোদের তাত। আর কাঁচা আমের শরবত খেতে খুব সুন্দর আর ভালো লাগে। তাই আমি কি করে বানাবো দেখবেন। এই দেখুন, এই আমগুলো বাগান থেকে এনেছে, বাগানের আম একটু ছোট ছোট, তাই আমি খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। তারপরে আমি দেখাবো কিভাবে করছে। এই দেখুন, খোসাটা ছাড়াচ্ছে আর প্রচন্ড তাত গরম। এই যা তাত গরমে শরবতটাই সব থেকে ভালো। এটা মোটা হলে খোসা সময় দিয়ে ছানে। এবার এটা খুবই ছোট আম, তার জন্য কাইগুলো ফেলে দেব। এইভাবে বানাবো। বানানোর জন্য জিরে কটা ভেজে নেব, গোটা জিরে ভাজবো কড়াইয়ে। এই যে জিরেটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দেবো। এবার কড়াই জল দেবো। এই যে আম কটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে জিরেটা ভাজলাম, আর গোলমরিচের দানা কয়েকটা আছে, ওইটা আমি একসঙ্গে গুঁড়ো করে নেব। এবার চিনিটা গুঁড়ো করে নেব শরবতের জন্য, যতটা লাগবে গুঁড়ো করে থাক। আম সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে দেবো। এই ঠান্ডা জল দিয়ে এটা ঠান্ডা করব, গরম তো আমটা, তাই ধুয়ে নিলাম। এই দেখুন ঠান্ডা হয়েছে, তাও একটু গরম আছে। এবার হাতে করে আমি সেনে নেব, একটু একটু গরম আছে। এবার গরমে গরমে এটা সানতে হবে। এবার হাতে করে সেনে নেব, ভালো করে হাত দিয়ে সানব। হাত দিয়ে সানলে সব কিছু ভালো মিক্স হয়। যাই লাগান, এটা লাগান, ওটা লাগান, হাতকে কেউ পারবে না। আর শরবতগুলো আমাদের নাইও, আমরা বলবো না। এবার জল দিয়ে এটা গুলবো। এবার আমি এটা মাখালাম হাত দিয়ে আমটা, এবার ছাঁকনায় ছেঁকে নেব।
একটা আমের গাদ্দা দিয়ে দেব। আর জল চাই? এই যে এটা টক আছে, আর একটু জল দেব। এটা চিনি, গুঁড়ো করা চিনি এক চামচ, দু চামচ, যেরকম খাবে সেরকম দেবে। এটা বিট লবণ স্বাদ অনুপাতে দেব, যতটা লাগবে। আর এই যে গোলমরিচ ভাজা জিরে সেই মশলাটা দেব। যেরকম খাবেন সেরকম দেবেন। এবার আমি এটা মিক্স করে নেব। এই যে বরফ আনা হয়েছে শরবতে দেওয়ার জন্য, এই দেখুন বরফ। আমি একটা দেবো, আমি খাবই না, ঠান্ডা লাগে। এই দেখুন বরফ ভাসছে। এটা ক্যামেরাম্যান খাবে, এটা আমি খাবো। এবার খেয়ে দেখাচ্ছি, আমি শরবতটা বরফটা খাবো না, বেশি ঠান্ডা খায় না, গলায় লাগে। হেভি সুন্দর টক, ঝাল, মিষ্টি, লবণ, খুব সুন্দর লাগছে। গরমের দিন শরবত বানিয়ে খাবেন আপনারা, শরীরের পক্ষে খুবই ভালো। আর এটা খাওয়াও গুণ আছে, কাঁচা আমের শরবত বছরে তো একবার, ভিটামিনও আছে খাওয়া, তাই আমি বানালাম আর একটু খাই। আমের শরবতটা খেলাম, আমের শরবতের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।